हाই ফ্রেন্ডস ওয়েলকাম টু দা আননোন ফ্যাক্ট অ্যাবাউট গ্লোবাল জিকে 7 আপনি অনেক জিকে চ্যানেল দেখেছেন অথবা আপনার ভিতরে হয়তো অনেক জেনারেল নলেজ আছে বাট ফ্রেন্ডস আপনি কোনোদিন জেনারেল নলেজ স্টাডি করেছেন করেননি না তাহলে আসুন আজ স্টাডিজ এর সাথে সাথে জিকে কোশ্চেন এবং তার উত্তরের পুরো স্টোরিকে পর্যবেক্ষণ করতে থাকি সো ফ্রেন্ডস আজকের টপিক নোবেল প্রাইজ পার্ট 1 বিশ্বের সবথেকে সম্মানীয় পুরস্কার হিসাবে আমরা যেটাকে জেনে থাকি সেটা হলো নোবেল পুরস্কার অ্যাকচুয়ালি এই নোবেল পুরস্কার কি কে এই ধারণা প্রথমে এনেছিল কোন দেশ এটিকে প্রদান করে থাকে কেন প্রদান করে আরো কত প্রশ্ন যত প্রশ্ন তত নলেজ এছাড়াও অন্যান্য এক্সক্লুসিভ প্রশ্ন উত্তর থাকবে ততক্ষণে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার নলেজকে বাড়ানোর জন্য আসুন তাহলে আজ এই নোবেল প্রাইজ সম্পর্কিত আননোন ফ্যাক্টগুলিকে জেনে নিই অজানা রহস্যগুলি কি আছে এই প্রাইজের পিছনে একটি মহান ব্যক্তির অবদান আছে যিনি হলেন আলফ্রেড বার্নহার্ড নোবেল ইনি ছিলেন একজন রসায়নবিদ সেই সঙ্গে একজন বিজনেসম্যান এন্ড এন্টারপ্রেনার তিনি সাংস্কৃতিক এবং শান্তিপূর্ণ বিষয়গুলিতে খুবই আগ্রহী ছিলেন তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন সুইডেনের স্টকহোম শহরে 1833 সালে তিনি ছিলেন 1700 শতকের সুইডেনের সবচেয়ে বিখ্যাত বৈজ্ঞানিক উলফ রুডবেকের বংশধর প্রচুর ধনসম্পত্তির মালিক ছিলেন ওনার ফ্যামিলি সেই সঙ্গে তিনিও থেমে থাকেননি তার প্রতিভাকে কাজে লাগিয়েছিল তিনি 1894 সাল পর্যন্ত প্রচুর পরিমাণে বোফার লোহা এবং ইস্পাত কারখানা মিল কিনেছিলেন বোফার হলো সুইডিশ অস্ত্র প্রস্তুতকারক এই বোফার অস্ত্র এখন ব্রিটিশরা প্রস্তুত করে থাকে আলফ্রেড নোবেল তিনি ব্যালিসাইড আবিষ্কার করেছিলেন যা নাইট্রোসেলুলোজ এবং নাইট্রোগ্লিসারিন এই দুটি উচ্চ বিস্ফোরক থেকে তৈরি হয়ে থাকে আর এই সূত্র থেকেই ব্রিটিশরা পরে কর্ডাইট তৈরি করেছিল নোবেল পরে এই কর্ডাইটের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের মামলাও করেছিলেন নোবেল তার বেঁচে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে ফিউচারিক অর্থ সম্পদকে সংগ্রহ করেছিলেন আর তিনি 355টি পৃথক আবিষ্কার করেছিলেন সেগুলি থেকেই অর্থের সিংহাসন তৈরি হয় আর এই 355টি পৃথক পৃথক পেটেন্টগুলো থেকেই তিনি রাজস্ব পেতেন এছাড়াও বহু আন্তর্জাতিক সোনার খনি বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলিতেও তাঁর শেয়ার হোল্ডিং ছিল এই সবগুলির মধ্যে সবথেকে বিখ্যাত ছিল তাঁর ডিনামাইট আবিষ্কার এই ডিনামাইট কি ডিনামাইট হলো নাইট্রোগ্লিসারিন সর্বেন্ট এবং স্টেবিলাইজার দিয়ে তৈরি একটি বিস্ফোরক এটি উত্তর জার্মানে সুইডিশের রসায়নবিদ এবং ইঞ্জিনিয়ারিং আলফ্রেড নোবেল দ্বারা আবিষ্কৃত হয়েছিল 1867 সালে এই সবকিছু চলতে থাকার মাঝখানে হঠাৎ 1988 সালে নোবেল তিনি একটি ফরাসি সংবাদপত্রে মৃত্যুর বণিক মৃত এই শিরোনামে তার নিজের মৃত্যুর কথা পড়ে অবাক হয়েছিলেন এবং সেখান থেকেই তার ইচ্ছের পরিবর্তন ঘটতে থাকে এবং তিনি বেঁচে থাকা অবস্থায় বেশ কিছু উইল লেখা শুরু করেছিলেন তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং 1895 সালে সুইডিশ নরওয়েজিয়ান ক্লাবে তার শেষ উইলে স্বাক্ষর করেছিলেন এবং তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যথাযথ তিনি 10ই ডিসেম্বর 1896 সালে মারা যান এবং তাঁর মৃত্যুর পর উইলটি প্রকাশ্যে আনা হয় এবং উদ্ধৃতিতে উল্লেখ থাকে যে আমার আদায়কৃত সমস্ত সম্পদ মূলধন আমার নির্বাহক দ্বারা নিরাপদ সিকিউরিটিজে রূপান্তরিত হবে এবং যা আমার ইচ্ছেগুলিকে প্রকাশ্যে আনার জন্য পুরস্কার প্রদানের জন্য ব্যবহার করা হবে যারা মানবজাতির জন্য সবচেয়ে বড় সুবিধা প্রদান করেছে এবং নতুন কিছু কল্যাণমূলক আবিষ্কার করেছে এবং এটির ক্ষেত্রে কোনো জাতীয়তা বিবেচনা না করে পুরস্কারটি যোগ্যতম ব্যক্তিকে দেওয়া হবে তবে এক্ষেত্রে তার পরিবার অস্বীকারও করেছিল বিরোধিতাও করেছিল এই পুরস্কারে দেন শেষবেশ এই সকল বিপুল অর্থের 94% নোবেল ফাউন্ডেশনের জন্য বরাদ্দ হয়ে থাকে এবং এই উইলটি 1997 সালে অনুমোদন পায় যদিও আলফ্রেড নোবেল এই পুরস্কার তার জীবদ্দশায় শুরু করতে পারেননি কার্যক্রম দেখে যেতে পারেননি অন্যান্য বেশ কিছু কারণবশত তার নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতায় কিছুটা দেরি হয়ে গিয়েছিল তবে তিনি মারা যাওয়ার পর 1900 খ্রিস্টাব্দে নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল আলফ্রেড নোবেলের অসমাপ্ত ইচ্ছেগুলিকে পূরণের জন্য এই ফাউন্ডেশন চূড়ান্তভাবে দায়িত্ববোধ এবং 1901 সাল থেকে মানবজাতির জন্য সবচেয়ে বেশি সুবিধার জন্য এবং কল্যাণমূলক আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পুরস্কৃত করা হয়ে থাকে সীমাবদ্ধ কিছু বিষয়ের উপরে যেমন বিজ্ঞান মানবতাবাদ এবং শান্তি প্রচেষ্টাকে পুরস্কৃত করে থাকে এটি আলফ্রেড নোবেলের ইচ্ছার কেন্দ্রীয় ধারণাগুলির মধ্যে এবং এটি নোবেল পুরস্কারের সাথে সাথে বিজয়ীদেরকে আবিষ্কার এবং কৃতিত্ব সম্পর্কে জড়িত অনুপ্রেরণামূলক এবং এই নোবেলের বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য উদ্দেশ্যকে সফল করার জন্য তৈরি করা হয়েছে
রয়েছে বিভিন্ন আউটরিচ সংস্থাও, সেগুলি এর ক্রিয়াকলাপগুলিকে বিস্তৃত করতে থাকে। এখন আমাদের সবথেকে বড় প্রশ্ন হলো, কাদেরকে দেওয়া হয় এই পুরস্কার, কি কি বিষয়ের উপরে দেওয়া হয় এবং কারা নির্বাচন করে থাকেন? নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কারটি দেওয়া হবে 5টি সমান অংশে। এক, পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা উদ্ভাবনকারী ব্যক্তির কাছে এক অংশ, এটি পরিচালনা করে থাকেন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। দ্বিতীয়ত, যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাসায়নিক আবিষ্কারের ক্ষেত্রে, এটিও রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স দ্বারা পরিচালিত হয়ে থাকে। তৃতীয়ত, যিনি ফিজিকোলজি বা মেডিসিন ডোমেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন তাদেরকে দেওয়া হয়ে থাকে, এটি পরিচালনা করে থাকেন নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য করোলিনস্ক ইনস্টিটিউট। চতুর্থত, সেই ব্যক্তির জন্য যিনি সাহিত্যের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ অসামান্য কাজ করেছেন এবং এটি পরিচালনা করে থাকেন সুইডিশ একাডেমি। পঞ্চমত হলো, একটি অংশ সেই ব্যক্তির জন্য যিনি জাতিগুলির মধ্যে ফলোশিপ অগ্রসরের জন্য সেনাবাহিনীকে বিলুপ্ত করেছে এবং শান্তি প্রতিষ্ঠা প্রচারের চেষ্টা করেছে এবং এটি পরিচালনা করে থাকেন নরওয়েজিয়ান নোবেল কমিটি। এবং পরে 1968 সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানেও নোবেল পুরস্কার প্রতিষ্ঠাতা করে থাকে। নোবেল পুরস্কার কোন দেশে প্রদান করা হয়ে থাকে এবং এর অনুষ্ঠান সূচি কোথায় করা হয়? এটি সাধারণভাবে সুইডেনে প্রদান করা হয়ে থাকে আনুষ্ঠানিকভাবে এবং নরওয়েতে নোবেলের শান্তি পুরস্কারটি প্রদান করা হয়। অ্যাকচুয়ালি এই নোবেল শান্তি পুরস্কারটি কি আমাদের জেনে রাখা দরকার। নোবেলের শান্তি পুরস্কারটি হলো আলফ্রেড নোবেলের ইচ্ছায় বলা হয়েছিল যে এটি সেই ব্যক্তিকে দেওয়া হবে যিনি জাতিগুলির মধ্যে একটি ভ্রাতৃত্বের জন্য স্থায়ী সেনাবাহিনীগুলিকে বিলুপ্তি করেছে বা হ্রাস করার চেষ্টা করেছে এবং বিশ্বের মধ্যে বা মানুষের মধ্যে তার জাতীয় একটা কংগ্রেস বা শান্তি কংগ্রেসের প্রচার করার চেষ্টা করেছে। তবে সময়ের সাথে সাথে নোবেলের শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে বিভিন্ন ধরনের শান্তিমূলক কার্যক্ষেত্রে, শান্তির ধারণার স্বীকৃতি স্বরূপ এই শান্তি পুরস্কারটি প্রদান করাও হয়ে থাকে। আর এই নোবেল শান্তি পুরস্কারটি 10ই ডিসেম্বর প্রত্যেক বছর সুইডেনের নরওয়েতে দেওয়া হয়ে থাকে আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে, আর এই দিনই নোবেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। যদি বলেন নোবেল দিবস কি, এটাই তার আনসার। এখানে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো নোবেল প্রাইজে কি দেওয়া হয়ে থাকে, এমন কি দেওয়া হয়ে থাকে। এই নোবেল প্রাইজে একটি সোনার পদক থাকে যেটি 1980 সাল পর্যন্ত 23 ক্যারেট সোনা দিয়ে তৈরি হতো এবং তারপর থেকে 24x24 ক্যারেট সোনা এবং তার সঙ্গে 18 ক্যারেট সবুজ সোনা অর্থাৎ গ্রিন গোল্ড এর প্রলেপ দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকটি পদকের জন্য 175 গ্রাম সোনা ব্যবহৃত হয়, যার ব্যাসার্ধ 66 মিলিমিটার অর্থাৎ 2.6 ইঞ্চি আর 5.2 মিলিমিটার মোটা। এই প্রত্যেকটি পদকের ফ্রন্টে আলফ্রেড নোবেলের একটি প্রতিচ্ছবি থাকে এবং বিপরীতে অর্থাৎ উল্টো দিকে থাকে সুইডিশ ইনভেন্টাস ভেটাম ইনভার্ট এক্সপ্লোইস আর্টস। যদিও এই ছবিগুলি পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠাতা যেগুলি আছে তার প্রতীক অনুসারে ব্যবহৃত হয়ে থাকে। আর এই নোবেল প্রাইজের আর্থিক মূল্য কত? নোবেল শুধুমাত্র এই পুরস্কার প্রতিষ্ঠাতার জন্য 31 মিলিয়ন সুইডিশ ক্রোনা রেখে গিয়েছিলেন সেই সময়ে, যা US ডলার অনুযায়ী 186 মিলিয়ন ডলার এবং ভারতীয় রূপিতে যা প্রায় 1500 থেকে 1600 বিলিয়নের কাছাকাছি। এর মধ্যে প্রতি নোবেল বিজেতা আর্থিকভাবে পুরস্কার পেয়ে থাকেন 1 কোটি 10 লক্ষ সুইডিশ ক্রোনা, যা আমাদের ভারতীয় মূল্যে অ্যাপ্রক্স 8 কোটি 70 থেকে 80 লক্ষ সামথিং হবে। তবে এর মধ্যে আবার নোবেল ফাউন্ডেশনের আয়ের উপরে ক্রমাগত এর মান হ্রাস বৃদ্ধি হতে থাকে। একটি নোবেল সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করা হয়ে থাকে? সাধারণত 3 জনের মধ্যে একটি নোবেল পুরস্কারকে বণ্টন করা হয়ে থাকে। 1901 সালে প্রথম নোবেল প্রাইজ অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বের সর্বপ্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিল? ফরাসি ফ্রেডরিক প্যাসি এবং জন হেনরি দুনান, এই দুজনের মধ্যেই এই বছরের জন্য নোবেল পিস প্রাইজ অর্থাৎ নোবেল শান্তি প্রাইজটি ভাগ করে দেওয়া হয়েছিল। এছাড়াও অন্যান্য বিষয়গুলিতে যেমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 1901 সালে পেয়েছিলেন উইলহেম কনরাড রন্টজেন, উল্লেখযোগ্য রশ্মি আবিষ্কার করেছিল তিনি। এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিল 1901 সালে কে? সর্বপ্রথম পেয়েছিল জ্যাকবাস এইচ ভ্যান্টল, রাসায়নিক গতিবিদ্যা এবং সমাধানগুলিতে অসোমাটিক চাপের আইন আবিষ্কার করেছিল এবং সেই স্বীকৃতি স্বরূপ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1901 সালে ফিজিওলজি বা মেডিসিন ডিপার্টমেন্টে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এমিল ফন বেহরিং, তিনি সিরাম থেরাপির উপরে তার কাজের জন্য এই পুরস্কার পেয়েছিলেন। 1901 সালে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুলি পদ্মে, তার কাব্য রচনা বিশেষ স্বীকৃতিতে উচ্চ আশীর্বাদ এবং শিল্পী পরিপূর্ণতা এবং হৃদয় ও বুদ্ধির উভয় গুণাবলীর একটি বিরল প্রমাণ দিয়েছিল। তারপরে আমাদের মনে জাগতে পারে বিশ্বে কতজন ব্যক্তি একাধিকবার পুরস্কার পেয়েছে। বিশ্বে সর্বমোট 5 জন ব্যক্তি আছে যারা একাধিকবার নোবেল
নোবেল পুরস্কার পেয়েছে এবং দুইটি সংস্থা আছে। পাঁচজন ব্যক্তি হচ্ছে, এক ম্যারি কুরি, পদার্থবিজ্ঞানের জন্য তিনি 1903 সালে এবং রসায়ন বিজ্ঞানের জন্য তিনি 1911 সালে দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুই, লিনাস পলিং, রসায়নে 1954 সালে পেয়েছিলেন এবং নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন 1962 সালে। আর ইনিই এমন একজন ব্যক্তি যিনি কোনো শেয়ার ছাড়া দুবারই নোবেল পুরস্কার বিজয়ী লাভ করেছিলেন। তিন, জন বার্ডেন, পদার্থবিজ্ঞানে একই বিষয়ে দুইবার তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, 1956 সালে এবং 1972 সালে। চতুর্থ, ফ্রেডরিক স্যাঙ্গার, রসায়নে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন দুইবারের জন্য, 1958 সালে এবং 1980 সালে। পাঁচ, কার্ল ব্যারি সাপলেস, রসায়নের জন্য তিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রথম 2001 সালে এবং দ্বিতীয়ত 2022 সালে। এবং দুটি সংস্থা আছে যেগুলি একাধিকবার নোবেল পুরস্কার অর্জন করেছে। প্রথমত হলো রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি। এই সংস্থাটি সর্বমোট এখনো পর্যন্ত 3 বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, 1917 সালে, 1944 সালে, 1963 সালে। দ্বিতীয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, এই সংস্থাটি সর্বমোট 2 বার নোবেল পুরস্কার পেয়েছে শান্তি পুরস্কার, 1954 সালে, 1981 সালে। তাহলে আমাদের এটাও জেনে রাখা দরকার এই সঙ্গে সঙ্গে, আজ পর্যন্ত কতজন সর্বমোট নোবেল প্রাইজ পেয়েছে, বিশ্বে এখনো পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার কতজন পুরুষ ও মহিলা পেয়েছেন, কয়টি সংস্থা পেয়েছেন। 1901 থেকে 2024 পর্যন্ত সর্বমোট 1012টি, যার বিজয়ীতা 992 জন এবং 621টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে অর্থনৈতিক বিজ্ঞান সহ, যার মধ্যে 976 জন ব্যক্তি এবং 28টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আবার কেউ কেউ একাধিকবার পুরস্কার পেয়েছে। নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে 1901 এখনো পর্যন্ত সর্বমোট 138 জন বিজয়ীকে 104 বার দেওয়া হয়েছে, যার মধ্যে 92 জন পুরুষ এবং 19 জন মহিলা এবং 27টি সংস্থা। তবে একটা জিনিস আমাদের মাথার মধ্যে সর্বক্ষণ ঘোরে, সেটি হলো নোবেল পুরস্কার কি কখনো প্রত্যাখ্যান বা প্রত্যাহার করা যায়? না, এই নোবেল পুরস্কার কখনো কেউ প্রত্যাহার করতে পারবে না। কারণ হচ্ছে নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী কোনো ব্যক্তিগত পছন্দের জন্য কাউকে নির্বাচিত করা হয় না, কেউ নির্বাচন করতে পারবে না, মনোনীত প্রার্থীকে সমকক্ষ করেই সিলেক্টেড করা হয়। তাই জন্য কেউ নোবেল কমিটির বিরুদ্ধে অ্যাপিল করতে পারবে না। আর এই নোবেল পুরস্কার সর্বাধিক এখনো পর্যন্ত কোন দেশ পেয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্র। 2022 সালের হিসেব অনুযায়ী 403টি নোবেল বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র। নোবেল পুরস্কার পাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তির নাম কি? নোবেল পুরস্কার পাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলো জন বি গুডনফ। তিনি 97 বছর বয়সে রসায়নের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 2019 সালে। সর্বপ্রথম মহিলাদের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ম্যারি কুরি, 1903 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায়। ইনি দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1911 সালে। নোবেল পুরস্কার পাওয়া সবথেকে ইয়াং পার্সনের নাম কি? ইয়াং ব্যক্তি, মালালা ইউসুফজাই, মাত্র 17 বছর বয়সে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন 2014 সালে, এত কম বয়সে। এনার হোম স্টেট হচ্ছে পাকিস্তান। একটা প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিকে কি কখনো নোবেল পুরস্কার দেওয়া হয়? নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী মৃত ব্যক্তিকে কখনো নোবেল পুরস্কার দেওয়া হয় না, কিন্তু এই বিষয়ে কিছুটা বিকল্প আছে, আবার কিছুটা বিতর্কও আছে। এখনো পর্যন্ত আমাদের ভারতীয় অর্থাৎ আমাদের ইন্ডিয়া কয়টি নোবেল প্রাইজ পেয়েছেন? ভারতীয় নোবেল প্রাপকদের মধ্যে 12 জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন, তার মধ্যে 5 জন হচ্ছে ভারতীয় নাগরিক, আর বাকি সব ভারতীয় বংশোদ্ভূত। ভারতের সর্বপ্রথম নোবেল বিজেতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি সাহিত্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ইনি হলেন এশীয় মহাদেশের মধ্যে সর্বপ্রথম নাগরিক যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাহিত্যে তার গভীরভাবে সংবেদনশীল এবং তাজা সুন্দর শ্লোকের জন্য তাকে পুরস্কারের জন্য দক্ষিত করা হয়েছিল, যেটি তার কাব্যিক ভাবনাকে ইংরেজি ভাষায় প্রকাশ করেছিলেন, যা পশ্চিমা সাহিত্যের একটি অংশ। 1930 সালে সিভি রামান পদার্থবিদ্যার জন্য পেয়ে থাকেন, আলোর বিক্ষিপ্তকরণ সৃষ্টির জন্য। এবং 1979 সালে মাদার টেরেসা, তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, মানুষের কষ্টকে মানবতার সাহায্য আনার ক্ষেত্রে তিনি স্বীকৃতি স্বরূপ শান্তি পুরস্কার পেয়েছিলেন। 1998 সালে অমর্ত্য সেন অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কল্যাণ অর্থনীতিতে তার অবদান ছিল। এবং 2014 সালে কৈলাশ সত্যার্থী, তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, কারণ ছিল শিশু এবং যুবকদের দমনের বিরুদ্ধে এবং সমস্ত শিশু শিক্ষার অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। আর অন্যান্যরা সব ভারতীয় বংশোদ্ভূত। তবে একটা জিনিস, লাস্ট 94 বছরে ভারতে সায়েন্স নিয়ে কোনো নোবেল বিজেতা নেই, তবে ভারতে অনেক পাবেন, সেটি হচ্ছে কি? ভারতীয় রাজনৈতিক বিজেতা। যাই হোক, এক ঝলকে দেখে নিই 2024 নোবেল বিজয়ী কারা, কি কি বিষয়ের উপরে ভিত্তি করে এই পুরস্কার পেতে চলেছে। 2024 পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন জন জে হপফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন, এই দুজনে মিলে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিং সক্ষম করে তুলেছে এমন মৌলিক আবিষ্কারের জন্য। 2024 রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, তিনি কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য পাচ্ছেন, সেই সাথে
ডেমিশ হাজবিশ এবং জন এম জাম্পার এনারা পাচ্ছেন প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য। ফিজিওলজি বা মেডিসিন বিভাগে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকোন। এনারা দুজনে মিলে পাচ্ছেন মাইক্রো আরএন আবিষ্কার করেছেন এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাহিত্যে নোবেল পুরস্কার কে পাচ্ছেন? হাং কাং। তার তীব্র কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয় এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে, এই উক্তিটির জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। এবং 2024 নোবেল শান্তি পুরস্কার কে পাচ্ছেন? নিহন হিডাঙ্কিও। তিনি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা করেছেন এবং সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রদর্শনের জন্য যে পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়, এটিকে তিনি মানুষের মধ্যে উপস্থাপন করেছেন, যার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। এবং আলফ্রেড নোবেলের স্মৃতিতে 2024 সালে অর্থনৈতিক বিজ্ঞানে সেভরিস ব্যাংক পুরস্কার দিচ্ছেন ড্যারান অ্যাসেমেগ্লু, সাইমন জনসন এবং জেমস ইএ রবিনসন। এনারা উপস্থাপন করেছেন প্রতিষ্ঠানগুলি কিভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে তার অধ্যয়ন করার চেষ্টা, এই সূত্রটি বিশ্বের কাছে উপস্থাপন করেছেন। সো ফ্রেন্ডস, আজকের মতো থ্যাংক ইউ। ফের দেখা হবে পরের এপিসোডে গ্লোবাল আননোন ফ্যাক্টে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলি আপনার জেনারেল নলেজকে আরো বাড়াতে সাহায্য করবে আশা রাখছি। এইরকমই বিশ্বের অজানা তথ্যের সাথে আপনার জেনারেল নলেজ বৃদ্ধির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন। থ্যাংক ইউ।